প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকার কয়েকটা হেডলাইন পড়ে শোনাই, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথম আলোতে হেডলাইন হয়েছে, করোনা মহামারী টিকা রাখার জায়গা খুঁজছে সরকার। ছয় সপ্তাহ ধরে করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী, স্বস্তিতে কাটলো প্রথম রাত। রাখাইনে না ফেরা পর্যন্ত রোহিঙ্গারা ভাষাঞ্চলেই থাকতে আগ্রহী। সমকাল হেডলাইন করেছে, রোহিঙ্গা বদলে গেছে জীবন, আমরা খুব ভালো আছি, তোমরাও দ্রুত চলে এসো। কুষ্টিয়ায় রাতের আধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর। জনকণ্ঠ হেডলাইন করেছে, স্বজনদের প্রতি ভাষাঞ্চলে যাওয়া রোহিঙ্গারা, তোরা এরে আয় জগই, মানে তোমরা এখানে চলে আসো। মানবজমিন হেডলাইন করেছে, করোনা নিয়ে ঘোরাফেরা, স্বাস্থ্যবিধি পালন না হলে বিপর্যয়ের দিকে যাবে অর্থনীতি। সময়ের আলো হেডলাইন করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, বিভিন্ন মহলের নিন্দা ও ক্ষোভ। বাংলাদেশ প্রতিদিনে হেডলাইন হয়েছে, শীত আসতেই সংকট শুরু, সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী, আইসিইউ ফাঁকা নেই সরকারি হাসপাতালে। স্যার, করোনা, রোহিঙ্গা, ভাষাঞ্চর, এটা নিয়ে তো আমরা আলাপ করবই, কিন্তু প্রথমেই একটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। যে মানুষটির জন্য বাংলাদেশের জন্ম হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ভাস্কর্য ভেঙে দেওয়া হচ্ছে, তার ভাস্কর্য নির্মাণের প্রতিবাদ করা হচ্ছে। আমি কোনো বিতর্কে যাব না, যে মানুষটির ভাস্কর্য নিয়ে এই বিতর্ক উঠছে, আপনি কি বলবেন? ধন্যবাদ। আমার মনের মধ্যে যে কথাটি ঘুরপাক খাচ্ছিল সেটি আগে বলি। সব পত্রিকায় আজকে, ইংরেজি হোক বাংলা হোক, শীর্ষ খবরের শিরোনাম হওয়া উচিত ছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য। এবং সেটা এই জন্যে আপনি যেভাবে অনুষ্ঠান শুরু করলেন, যে মানুষটির জন্যে বাংলাদেশ উজ্জীবিত হয়েছে, যে মানুষটির জন্যে আমরা আমাদের একটা আত্মপরিচয় পেয়েছি, আমাদের পতাকা পেয়েছি, আমাদের একটা পাসপোর্ট হয়েছে, সেই মানুষটির ভাস্কর্যের প্রতি এমন অবমাননা যে দেশে হয়, সে দেশের কিছু মানুষের প্রতি আমাদের বিশ্বাস রাখার কোনো উপায় নেই। কারণ বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা পছন্দ করত না, বঙ্গবন্ধুকে বিনাশ করবার জন্যে তাদের চেষ্টার কমতি ছিল না, কিন্তু স্রষ্টার অপার মহিমায় তিনি ফিরে এসেছিলেন। আজকে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অবমাননা করে, ধর্মের নামে হোক, নানা কারণে হোক, তারা ওই পাকিস্তানেরই প্রেতাত্মা। তো কাজেই আমি মনে করি, এর আগেও বলেছি অনেক অনুষ্ঠানে, যে তাদেরকে পাকিস্তানে চলে যাওয়া দরকার। এতই প্রিয় তাদের পাকিস্তান, কিন্তু পাকিস্তান তো তাদেরকে নেবে না। যাদেরকে নেয়ার কথা অবাঙালি, তাদেরকেই নেয়নি পাকিস্তান। আর একটি কথা আমি সবসময় বলছি, যে এই ভাস্কর্য নিয়ে এর মধ্যে কিন্তু দুটো ব্যাপার জড়িয়ে গেছে। ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী উস্কে দিয়েছে ভাস্কর্য বিরোধিতা, তার সঙ্গে রাজনীতিও জুড়ে গেছে। কাজে এটাকে সুযোগ সন্ধানী সেই রাজনীতিতে যারা বঙ্গবন্ধু বিরোধী, তারাও সামিল হয়েছে এদের সঙ্গে। আমি আছি। কাজে দুটো মাত্রা আছে। এই প্রসঙ্গে আমরা শুনছি যে ধর্ম প্রতিমন্ত্রী বলছেন এক সপ্তাহে সমাধান। তিনি কি করে বললেন ব্যাখ্যা করেননি। সাধারণ সম্পাদক আওয়ামী লীগের বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই দেখছেন, খুব ভালো কথা, তার দেখা দরকার, কারণ এটি মৌলিক বিষয়, কিন্তু এটি নৈমিত্তিক প্রশাসনিক বিষয় না, এটা মাননীয় প্রধানমন্ত্রীকেই দেখতে হবে। তবে আমার একটি কথা হচ্ছে, সমস্যার সমাধান দুটি পথে। একটি, প্রথমত প্রধানত আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে হবে। কারা এই কাজটি করলো তাদেরকে খুঁজে বার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কারণ এটা সংবিধান লঙ্ঘন হচ্ছে, সংবিধানে বঙ্গবন্ধুর স্থানটি নিশ্চিত করা হচ্ছে। দুই, ইসলাম কি বলে এই নিয়ে তো ইসলাম ব্যবসায়ীরা মাঠে নেমে গেছে, উঠে পড়ে বঙ্গবন্ধু ভাস্কর্য বিরোধী। তো সেই প্রসঙ্গে বিশেষজ্ঞ অভিমতের জন্য সরকার কেন এতদিনও অপেক্ষা করছে তা আমার কাছে বোধগম্য নয়।
কারণ বাংলাদেশে ইসলাম বিষয়ক যে কোনো কথা সিদ্ধান্ত ইত্যাদির জন্য তৈরি করা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন কেন তারা নিশ্চুপ আছে সরকারি অর্থ মানে জনগণের অর্থে পোষিত একটি প্রতিষ্ঠান ইসলাম নিয়ে বিতর্ক হয়েছে তারা কথা বলবে না কেন আর সরকার কেন তাদেরকে বাধ্য করবে না আমার কাছে বোধগম্য নয় এই আগেও ভাস্কর্য নিয়ে সমস্যা হয়েছিল বিতর্ক হয়েছিল ইসলামিক ফাউন্ডেশন কিছু বলেনি আমি দাবি করব সরকারের কাছে সবই নয় যে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করুন সাত দিনের মধ্যে সমাধান না সাত দিনের মধ্যে অপরাধী খুঁজে বার করা হোক এটা চাই এবং ইসলামিক ফাউন্ডেশন অনতিবিলম্বে ইসলাম কোরআন হাদিস থেকে ভাস্কর্য সম্পর্কে কি বলা আছে তা আমাদেরকে জানাক অসংখ্য ধন্যবাদ স্যার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই রোহিঙ্গা দীর্ঘদিনের আলোচনা ভাষাঞ্চরে যাবে কি যাবে না এবং ভাষাঞ্চরে যাওয়া না যাওয়া নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলেছিল বিভিন্ন এনজিও নানা ধরনের গুজবও উঠিয়েছিল যে ওখানে যাওয়া যাবে না ওখানে জীবনযাত্রা নানা ধরনের হবে কিন্তু আজকের পত্রপত্রিকা এবং প্রচার মাধ্যমের যে রিপোর্টগুলো আপনাকে আমি শিরোনামগুলো পড়ে শোনালাম তাতে আমি আমার সামনেই একটি পত্রিকা রয়েছে আপনাকে যদি এই ছবিটি আমি দেখাই সমকালে এই পত্রিকাটি দেখুন এখানে একজন মহিলা আপনি ভাবুন স্যার এরা যখন বাংলাদেশে এসেছিল তখন তাদের চেহারাটা কেমন ছিল এবং আজকে ভাষাঞ্চর যাওয়া পর্যন্ত তাদের চেহারাটা কেমন এবং তারা ওখান থেকে মোবাইলে তাদের আত্মীয় স্বজনকে যারা কুতুপালংয়ে আছে তাদেরকে জানানোর চেষ্টা করছে তোরা এখানে চলে আয় আমরা এখানে নির্বিঘ্ন জীবনযাপন করব এই যে পরিবর্তনটা এলো এই পরিবর্তনটাকে আপনি কীভাবে দেখেন ধন্যবাদ কারণ হচ্ছে আমি ছবি যতটুকু দেখেছি পত্রিকায় যা পড়েছি তাতে মনে হচ্ছে যে রোহিঙ্গারা আশ্রয় প্রার্থী কিন্তু আছে জামাই আদরের একেবারে এবং একেবারে আজকাল তো জামাই আদর পাওয়া যায় না শ্বশুর শাশুড়ি অনেক বিষয় সচেতন হয়ে গেছেন জামাইকে আদর আদর করেন না কিন্তু এদেরকে করা হচ্ছে এবং আমার সবসময় মনে হয়েছে আহারে আমি যদি যে এখানে একটু থাকতে পারতাম কি নিরিবিলি নিশ্চিন্ত জীবন সরকারিভাবে খাবার পাওয়া যায় থাকা যায় এবং বিচরণ করা যায় দূষণমুক্ত পরিবেশ সবচেয়ে বড় দূষণমুক্ত পরিবেশ তো আমার তো সেই সৌভাগ্য হবে না আমি সরকারকে অভিনন্দন জানাবো সানন্দ চিত্তে সরকার অনেক ভালো কাজ করেছে আর বিদেশি রোহিঙ্গা বিদেশি অর্থে পোষিত এনজিও এরা কিন্তু মানুষের সংকট দারিদ্র দুর্বিপাক দুর্বিপাককে পুঁজি করে তাদের আয় রোজগারের পথ তৈরি করে কাজে এনজিওদেরকে আমি কখনোই বিশ্বাস করি না দেশীয় এনজিও বিদেশি এনজিও কারোর প্রতি আমার আস্থা নাই কারণ আমি উন্নয়নের ইতিহাস পড়েছি পড়ে দেখেছি এনজিওরা কখনো একটি দেশ জাতি সম্প্রদায় মানুষের উন্নয়ন চায় না তাদের অনুন্নয়ন তাদের পুঁজি মানুষের অনুন্নয়ন এনজিওর পুঁজি আর জাতিসংঘ মোটামুটিভাবে প্রথমত অনেকটা না কুঁচু ভাব ছিল যে বাংলাদেশ তাদের সঙ্গে কিছু কথা বলেনি কিন্তু জাতিসংঘ এখন নিজে পর্যবেক্ষণ করুক যে কত ভালো কাজ করেছে বাংলাদেশ তবে এই প্রসঙ্গে আর একটা কথা বলি যে রোহিঙ্গারা কিন্তু নিজেদের বাড়িতে রাখাইনে যেভাবে ছিল তার চেয়ে তো ভালো অবস্থায় শতভাগ ভালো আছে ভালো এখন আমার একটু সংশয় হচ্ছে তারা রাখাইনে ফিরে যেতে চাইবে কি না বাংলাদেশ এত ভালো কাজ করেছে তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অভিনন্দন জানাবো কারণ এই সিদ্ধান্ত তার একক সিদ্ধান্ত ছিল তার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত তার কেউ চায়নি আবার তাদেরকে এই জায়গায় ভাষাঞ্চরে নিয়ে যাওয়া সেই সিদ্ধান্ত তার এখন সারা বিশ্ব অবাক হয়ে তাকেই দেখো যে বাংলাদেশ কত ভালো কাজ করতে পারে মানুষের বিপন্নতায় বাংলাদেশ পাশে দাঁড়াতে পারে কত শক্তি নিয়ে দাঁড়াতে পারে সামর্থ্য নিয়ে দাঁড়াতে পারে এত কিছু সমস্যা সংকট সত্ত্বেও সেটি সারা বিশ্ব তাকিয়ে দেখুক সারা বিশ্বের বড় বড় শক্তি তো আহা উহু করেছে শুধুমাত্র বাচনিক উচ্ছ্বাস দেখিয়েছে কিন্তু কেউ একটি বিন্দু কাজ করেনি রোহিঙ্গাদের সংকট সমাধানে তাদেরকে ফিরিয়ে নিতে হবে তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই যে 10 তারিখে আন্তর্জাতিক মানবাধিকারের দিবস জাতিসংঘ মানবাধিকার নিয়ে এত উচ্চকণ্ঠ কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে রোহিঙ্গাদের ব্যাপারে এবং ফিলিস্তিনিদের ব্যাপারে
উইঘুর মুসলমানদের ব্যাপারে সারা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘনে এত দৃশ্য পটতলি হয়ে আছে, কারো কিন্তু কোনো উচ্চ পাচ্ছ দেখছে না, শুধু বাচনিক উচ্ছ্বাস থেকে করণীয় কিছু কেউ করতে পারছে না। করণীয় যা কিছু রোহিঙ্গাদের জন্য বাংলাদেশই করেছে, বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা এটা গর্বের সাথেই বলতে পারি যে হ্যাঁ বাংলাদেশই করেছে। আমরা প্রত্যেকটা দিন যে উপসর্গ নিয়ে কথা বলি, আমাদের এই অনুষ্ঠান থেকে শুরু করে সারা দেশবাসী, প্রচার মাধ্যম, করোনা সংক্রমণ বাড়ছে, পত্রপত্রিকায় দেখলাম যে সংক্রমণ বাড়ছে, মৃত্যুর হারও বাড়ছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেকদিন আগে থেকে এই ব্যাপারে সতর্ক করছেন, রাষ্ট্র সতর্ক করছে, অ্যান্টিজেন পরীক্ষাও শুরু হয়েছে 10টি জেলায়। সব কিছু মিলিয়ে আপনার বিশ্লেষণে কী মনে হয় স্যার, আমরা আসলে কতটা কী বল নিজের প্রতি যত্ন, কতটা সতর্ক হচ্ছি বলে মনে হয় আপনার কাছে? দেখুন, এখানে সমস্যাটা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী যুদ্ধের সেনাপতি হিসাবে ঠিকই রণনীতি রণকৌশল নির্ধারণ করছেন, কিন্তু সমস্যা হলো তার সৈনিকদের মধ্যে এক, আর কারণ হচ্ছে আমার স্বাস্থ্যখাত সবচেয়ে দুর্নীতিপূর্ণ, স্বাস্থ্যখাত থেকে যে পরিষেবা পাওয়ার কথা তা আমি পাচ্ছি না, সেদিকে নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। যে যে ওষুধ দিয়ে আমি রোগ সারাবো, সেই ওষুধের মধ্যে যদি সমস্যা থাকে রোগ সারবে করে, এক দুই, বাংলাদেশের মানুষ খুব উন্নাসিক, সব কিছুকেই সাধারণভাবে সহজভাবে নিতে চায়, যদি না একটা ব্যাপক কোনো অভিন্ন বৈরী শক্তি তাদের চেপে বসতে চায় তখন তারা জ্বলে ওঠে। একাত্তরে যেমন জ্বলে উঠেছিলাম, এখন ব্যাপারটা হচ্ছে সমস্যা হলো জীবন এবং জীবিকা দুটোই। জীবনকে বাঁচাতে গেলে পরিপূর্ণভাবে জীবিকা বিপন্ন হয়ে যায়, তো জীবন জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষা করে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে স্বাস্থ্যবিধিটা মেনে চলা দরকার। অসংখ্য ধন্যবাদ। এবং শুধু তাই না, সারা বিশ্বের মধ্যে করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে বাংলাদেশে অনেকটা ভালো আছে, পশ্চিম দুনিয়া তো নাকাল, একেবারে নাকাল, আমরা অনেক ভালো আছি। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা অনেক ভালো আছি এখনো, সৃষ্টিকর্তা আমাদের এখনো অনেক ভালো রেখেছেন, কিন্তু স্বাস্থ্য পরিচর্যা স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতে হবে, আমাদের ভুললে চলবে না যে আমরা করোনা মুক্ত হয়েছি। ইউরোপ, আমেরিকা, সারা বিশ্বে আজ বাংলাদেশের হ্যান্ডিক্রাফট, উদ্যোক্তাদের তৈরি হ্যান্ডিক্রাফট পণ্য সহ হাজারো পণ্য ঐক্য স্টোরে। দেশের পণ্যই দেশের শক্তি, ঐক্য স্টোর, ঐক্য.com.bd।